মুকুলের পর এবার দিলীপের উপর নজর মমতার। নতুন করে জল্পনা রাজনৈতিক মহলে, বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। বঙ্গ রাজনীতিতে এখন শিরোনামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায় আবারও ঘরে ফিরে যাওয়ার পর এবার দিলীপ ঘোষের দিকে নজর পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চায়ের নিমন্ত্রণ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি কালী পুজোতেও নিমন্ত্রণ জানান। শুধুমাত্র নিমন্ত্রণ নয়, সেই সঙ্গে দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ এবং শরীরচর্চাও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঘটনাটি ঘটে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে। গতবারের ন্যায় এদিন রাজভবনে চা চক্রের আয়োজন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তবে গতবার বিশেষ কারণে এই নিমন্ত্রণ রক্ষা করতে না পারলেও এবারে কিন্তু রাজভবনে আয়োজিত চা চক্রে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও। আর এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং দিলীপ ঘোষের মধ্যে কিছু কথোপকথন হয়। সেই কথা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছিলেন এদিন সৌজন্য সাক্ষাৎই হয় তাদের মধ্যে। পাশাপাশি মুখ্যমন্ত্রী তাকে চায়ের নিমন্ত্রণ এবং বাড়ির কালী পুজোর আগাম নিমন্ত্রণও করেন দিলীপ ঘোষকে, এমনকি তার প্রাতঃভ্রমণ এবং শরীরচর্চারও প্রশংসা করে বলে জানান দিলীপ ঘোষ। আর এই ঘটনার পর থেকে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মুকুল রায় ঘরে ফিরে যাওয়ার পর এবার কি তবে দিলীপ ঘোষকে দলে নেওয়ার পালা, এমনটাই গুঞ্জন শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।